নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমার কাছে প্রচুর মেল এসছে এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ এসছে যে কৌশিকদা, আপনি প্রেমের বিষয়ে ভিডিও দিন। কারণ এর আগে আমি প্রেমের উপর অনেক ভিডিও দিয়েছি। আজকের এই প্রেমের যে ভিডিওটি আমি দিতে চলেছি, 14 ফেব্রুয়ারি 2024 ভ্যালেন্টাইন্স ডেতে পাঁচ রাশির নতুন প্রেম এবং পুরাতন প্রেম ফিরতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলোর নতুন প্রেমের হাতছানি আসতে চলেছে? 14 ফেব্রুয়ারি মানেই হচ্ছে ভালোবাসার দিবস। অর্থাৎ এই দিনটা না একটা বিশেষভাবে প্রত্যেক ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু মনের মধ্যে কিন্তু একটা দাগ দিয়ে গেছে। দেখুন, এই দিনটা কিন্তু একটা মানে সব কিছুর বাঁধন ভেঙে একটা নতুন জীবন তৈরি করার কিন্তু অনেকেই কিন্তু চিন্তা করে। কারো কারো ক্ষেত্রে কি হচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে কি হচ্ছে, প্রেম দীর্ঘদিন চলছিল কিন্তু সেখানে প্রেমে ভেঙে সেই জায়গাটা অনেকের সমস্যাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু হচ্ছে। আজকের এই ভিডিওটি আমি বলছি যে দেখুন, আমি বারবার বলি, আমাদের জন্মছকে শুক্র, চন্দ্র এবং মঙ্গল এই তিনটা গ্রহের সম্মিলনে কিন্তু আমাদের প্রেমের জায়গাটা কিন্তু সৃষ্টি কিন্তু হয়। অর্থাৎ এই তিনটি গ্রহ যদি আমাদের জন্মকুণ্ডলিতে ভালো থাকে এবং পঞ্চম ভাব যদি আমাদের শুভ থাকে, তাহলে দেখবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সফলতা প্রত্যেকেই কিন্তু পাবেন। অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, প্রেমের জায়গাতে আঘাত পাচ্ছেন যে কৌশিকদা, আমার এই প্রেমটা ভেঙে গেল, বা আমি এই ছেলেটাকে খুব লাইক করি, বা আমি এই মেয়েটাকে খুব ভালোবাসি, আমার কেন প্রেম ভেঙে যাচ্ছে, কিভাবে সেই জায়গাটা প্রেমে আমার সফলতা আসবে? যারা দেখছেন অবশ্যই যোগাযোগ করুন। দেখুন, প্রেম ছাড়া জীবনটা মরুভূমির মতন। দেখুন, একটা কথা আছে জানেন, যে অঙ্গে যদি চোট পায়, কোনো আমার আপনার শরীরের অঙ্গে যদি চোট পায়, তার সারানোর জন্য কিন্তু হাজার রকম কিন্তু ওষুধ আছে, বিভিন্ন রকমের ওষুধ আছে। আর মনের ভিতরে যদি আঘাত পায় কি না, এই পৃথিবীতে কোনো ওষুধ নেই যে আপনার সেই ক্ষতটা আপনার কিন্তু ঠিক করে দিতে পারে। অর্থাৎ প্রেমের জায়গাটা এমনই যে এই মনের মধ্যে একটা ক্ষত কিন্তু তৈরি করে। তো এই জায়গাটার জন্যই আমি আবারও বলছি, যাদের প্রেমে বারবার ব্যর্থতা হচ্ছেন, প্রেম আসছে প্রেম কেটে যাচ্ছে, যারা পুরাতন প্রেম কামব্যাক করতে চাইছেন বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি করতে চাইছেন, অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা একবার বিচার করুন। দেখুন, আমাদের পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ভাব। তো এই প্রেম সম্বন্ধীয় সমস্যাগুলো যাদের জীবনে আছে, তারা অবশ্যই একবার আপনারা কনসাল্ট করুন। কারণ প্রেম ছাড়া জীবন বৃথা। এমন কোনো মানুষ নেই যে যার জীবনে প্রেম আসেনি। কেউ সেটা বুঝতে পারে, কেউ সেটা বুঝতে পারে না, কিন্তু প্রত্যেক মানুষেরই কিন্তু জীবনে কিন্তু প্রেম এসছে। এই প্রেমের জায়গাটা কিন্তু একমাত্র ডিপেন্ড করে আপনার রাশিচক্র। আপনার রাশিচক্রে দেখা দরকার পঞ্চম ভাব কেমন রয়েছে, আপনার রাশিচক্রে দেখা দরকার আপনার ক্ষেত্রে শুক্র প্লেসমেন্ট কেমন রয়েছে, বা দশা মহাদশা কিসের চলছে। কারণ অনেক ক্ষেত্রে কি হয় জানেন, এটা সব থেকে বেদনাদায়ক, আমি বারবার বলি, ভিডিওগুলো একটু কৌশিকদার মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, যে দীর্ঘদিন প্রেম করে আসলেন, হয়তো সেই প্রেম ব্রেকআপ হয়ে গিয়ে ভেঙে গিয়ে সেই ছেলেটি বা সেই মেয়েটি সঙ্গে অন্য কারো বিয়ে হয়ে যাচ্ছে। এটা মানা যায় না, এটার জন্য খুব বুকের মধ্যে বেদনা সৃষ্টি হয়। অর্থাৎ এরকম অনেকজনকে আমি দেখেছি, অনেকের অনেকজন আমার সঙ্গে পরামর্শ করেছেন, সমস্যা রয়েছে,
সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাই যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন প্রেমের জন্য, অনলি ফর প্রেম রিলেটেড সমস্যা যারা ভুগছেন, তারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। দেখুন, জীবনে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রেম কম বেশি আসে, কারো কারো ক্ষেত্রে প্রেম টিকে যায়, কারো কারো ক্ষেত্রে প্রেম টিকে না, আবার কারো কারো ক্ষেত্রে একের পর এক প্রেম আসতেই থাকে, আবার একের পর এক প্রেম ভাঙতেই থাকে। এটাই হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে ভাগ্য। তাই একবার হলো নিজের জন্ম কুণ্ডলী একবার বিচার করুন কোন জায়গাটাতে সমস্যা রয়েছে। দেখুন, আমি পাঁচ রাশির কথা আমি বলছি, এই পাঁচ রাশির মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকতেই পারে, এবং এটা সম্পূর্ণ শুক্র এবং মঙ্গলের স্থিতি ধরে কিন্তু আমি বলবো কোন রাশিগুলোর এই ভ্যালেন্টাইন রেটে ভালোবাসার দিনে নতুন প্রেম আসতে চলেছে, এবং পুরাতন প্রেমের যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুভ খবর পেতে চলেছেন। একে একে রাশিগুলোর নাম বলবো, প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছে কোন কোন রাশির নাম বলছে কৌশিকদা। প্রথম যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশি কিন্তু স্থিতি খুব ভালো রয়েছে, বর্তমান যে গ্রহের গোচর মঙ্গল এবং আপনার শুক্রের স্থিতি, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেম 100% কিন্তু আসতে চলেছে। যাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব আসছিল সেই প্রেম আবার আপনাদের জোড়া লাগাতে কিন্তু চলেছে, অর্থাৎ গ্রহই কিন্তু এই জায়গাটা কিন্তু করাবে। যাদের বিচ্ছেদ হয়ে গেছিলো সেটাও কিন্তু কামব্যাক করার সম্ভাবনা উঠে আসতে চলেছে, অর্থাৎ 14 ফেব্রুয়ারিতে নতুন প্রেমে পড়তে চলেছে কন্যা রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম মকর রাশি। হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে কিন্তু প্রেম আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে, নতুন প্রেমের জোয়ার পুরাতন প্রেম কামব্যাক করবে, এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন। প্রেম সম্বন্ধীয় সমস্যাগুলো আপনাদের কাটবে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে 100% সফলতা কিন্তু পাবেন। অবশ্যই ভিডিওটিকে না আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, আপনাদের যারা ইয়াং জেনারেশন রয়েছেন না তারা অবশ্যই নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, কারণ হয়তো আপনার ভাই বা দাদা প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছে, আপনাকে বলছে যে ভাই আমার এই জায়গাটাতে কিছুটা সমস্যা চলছে কী করব, বা আপনার বন্ধুকে বন্ধু বলছে, তো এই জায়গাগুলো কি বলুন তো, প্রেম ছাড়া জীবন বৃথা। প্রত্যেক মানুষেরই প্রেম ছাড়া জীবনটা একদম শুষ্ক মরুভূমির মতন, তাই জীবনে প্রেম দরকার। তিন নম্বর রাশি প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে সফলতা পাবে সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির আপনি যদি জাতক হন কিনা আপনার ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে 100% সফলতা কিন্তু আসতে চলেছে। আপনাদের তিন নম্বর রাশি বৃষ রাশির ক্ষেত্রে আপনাদেরও কিন্তু নতুন প্রেম আসতে চলেছে, এবং পুরাতন প্রেমের ক্ষেত্রে যাদের সমস্যা চলছিল পুরাতন প্রেম কামব্যাক করতে চলেছে, এবং প্রেমের হাতছানি আপনাদের আসতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশি যদি আপনি জাতক হন আপনার ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, আপনাদের এই প্রেমের ক্ষেত্রে খুব দুর্দান্ত লাভ আপনারা পাবেন, নতুন প্রেম পুরাতন প্রেম এবং প্রেমের ক্ষেত্রে যাদের কিছুটা হলো ডিস্টার্ব আসছিল সেই জায়গাটা কিছুটা হলো আপনাদের কমবে, অর্থাৎ শুক্র এবং মঙ্গলের যে স্থিতি আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে আগামী দিনে কিন্তু সফলতা পেতে চলেছে, নতুন প্রেমের জোয়ার আসতে চলেছে কর্কট রাশির। একদম শেষ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু 100% আপনারা সফলতা পাবেন, যাদের প্রেমের বিচ্ছেদ হয়ে গেছিলো বা প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছিল সে প্রেমের সমস্যা আপনারা কাটিয়ে উঠবেন, এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। দেখুন, যারা আবারও বলছি বারবার প্রেমে ব্যর্থ হচ্ছেন, প্রেম সম্বন্ধীয় সমস্যাগুলো আপনাদের রয়ে গেছে, একবার আপনারা যোগাযোগ করুন, আপনারা অবশ্যই সেই জায়গাটার রেমিডি করুন, নিশ্চিত রূপে শুভফল পাবেন। অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করুন, কারণ
এই ভ্যালেন্টাইন্স ডেতে নতুন একটা উপহার আপনাদের সামনে আমি তুলে ধরলাম। প্রচুর মানুষের ডিমান্ড ছিল এই প্রেম বিষয়ে ভিডিওর জন্য, তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আমি ডেডিকেশন করলাম। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আগামী দিনে আপনাদের প্রেমের জায়গাটা যেন খুব সুন্দর হয়, ঈশ্বরের কাছে এই কামনাই আমি করি। কারণ অনেকের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে কি না, একবার আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করে একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছককে একবার দেখিয়ে নিন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। নমস্কার, ধন্যবাদ।